দীর্ঘ টালবাহানার পর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাত নম্বর ওয়ার্ডের বাদমতলা এলাকায় নিকাশী নালা পরিষ্কারের কাজ শুরু হলো। এলাকাবাসীরা অভিযোগ করেন, এই এলাকায় জল নিকাশী ব্যবস্থা একদম নেই বললেই চলে। প্রতি বছর বর্ষার সময় তাদের দুর্ভোগ পোয়াতে হয়। তাদের আরও অভিযোগ, বিগত তিন বছরে নিকাশী নালা পরিষ্কার করা হয়নি। নিকাশী নালা পরিষ্কার করা শুরু হওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। অনেকদিন বাদে পরিষ্কার হলো এটা। আমাদের যে লোকাল কমিশনার আছে মিঠুদি, উনি উদ্যোগ নিয়ে এটা করাচ্ছেন, খুবই ভালো লাগছে। মানে আবারও জল জমে যেত এখানে, ওই জন্য জলটাও আর জমবে না আশা করছি। ওনার কাজের উদ্যোগও আছে, আশা করি কাজটা ভালোই হবে। এটা কোন এলাকায়? এটা বাদামতলা কালনা রোড সাত নম্বর ওয়ার্ড। মোটামুটি পাড়ায় আসেন, অভিযোগ শোনেন, কে কী বলছে উনি দেখেন। উনি আপাতত কাজ এই অব্দি কাজ ঠিকই আছে, কারণ মানে তো উনি কাজ করবেন, আশা করি উনি কাজ করবেন। না তো বুঝে গেছিলো, ওই জন্য জল যেত না এদিক দিয়ে। উনি তো উদ্যোগ নিয়ে কাজটা করাচ্ছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। দীর্ঘ টালবাহানার পর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাত নম্বর ওয়ার্ডের বাদমতলা এলাকায় নিকাশী নালা পরিষ্কারের কাজ শুরু হলো। এলাকাবাসীরা অভিযোগ করেন, এই এলাকায় জল নিকাশী ব্যবস্থা একদম নেই বললেই চলে। প্রতি বছর বর্ষার সময় তাদের দুর্ভোগ পোয়াতে হয়। তাদের আরও অভিযোগ, বিগত তিন বছরে নিকাশী নালা পরিষ্কার করা হয়নি। নিকাশী নালা পরিষ্কার করা শুরু হওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। অনেকদিন বাদে পরিষ্কার হলো এটা। আমাদের যে লোকাল কমিশনার আছে মিঠুদি, উনি উদ্যোগ নিয়ে এটা করাচ্ছেন, খুবই ভালো লাগছে। মানে আবারও জল জমে যেত এখানে, ওই জন্য জলটাও আর জমবে না আশা করছি। ওনার কাজের উদ্যোগও আছে, আশা করি কাজটা ভালোই হবে। এটা কোন এলাকায়? এটা বাদামতলা কালনা রোড সাত নম্বর ওয়ার্ড। মোটামুটি পাড়ায় আসেন, অভিযোগ শোনেন, কে কী বলছে উনি দেখেন। উনি আপাতত কাজ এই অব্দি কাজ ঠিকই আছে, কারণ মানে তো উনি কাজ করবেন, আশা করি উনি কাজ করবেন। তো বুঝে গেছিলো, ওই জন্য জল যেত না এদিক দিয়ে। উনি তো উদ্যোগ নিয়ে কাজটা করাচ্ছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।